हेलो व्यूअर्स, आज के आमी सुंदरबन 10 लंचे बरिशाल थेके ढाका जाच्छी। आपने जो दी केबिन आगे बुकिंग दिया था केन, ताहले एखाने देखा बेन। चारा केबिनर जात्री तादर के इशीरी दी उपरे उठते होबे। যদি আপনার কেবিন দ্বিতীয় তলায় হয় তাহলে এখান থেকে চাবি সংগ্রহ করে নেবে। এটা হচ্ছে দ্বিতীয় তলার রিভার সাইড, এখানেও অনেক কেবিন আছে। যদি আপনারা নদীর সৌন্দর্য দেখতে চান তাহলে এখানের কেবিনগুলো বুক করতে পারেন। এখানে বাথরুম আছে, এগুলো সব সিঙ্গেল কেবিনের জন্য। এখন আমি এসেছি সুন্দরবন লঞ্চের ভিআইপি জোনে। এখন আমি আপনাদেরকে ভিআইপি জোনের কেবিনগুলো দেখাবো। এটা হচ্ছে সুন্দরবন 10 লঞ্চের ভিআইপি জোন। এখানে যে বসার জায়গা আছে, এটা হচ্ছে ডুপ্লেক্স ভিআইপি কেবিন। এখানে টিভি আছে, সোফা আছে। এই যে এখন যদি আপনি উপরে যেতে চান তাহলে এই যে এটা হচ্ছে সুন্দরবন 10 লঞ্চের ডুপ্লেক্স কেবিন। হচ্ছে আপনার বারিন্দা আছে, রাতে নদীর সৌন্দর্য দেখতে পারবেন। বাথরুমও পরিষ্কার। এই ডুপ্লেক্স কেবিনের ভাড়া হচ্ছে 7,000 টাকা। এই কেবিনটির নাম হচ্ছে 52, ভিআইপি কেবিন 52। দেখুন অনেক সুন্দর। বাথরুম আছে, এই কেবিনটার ভাড়া কত? এইটার ভাড়া হচ্ছে 5,500 টাকা। এই কেবিনটির নাম হচ্ছে 2x2। চলুন দেখা যাক। ওয়াও, এটা অনেক সুন্দর কেবিন। দুইটা বেড রয়েছে। এটা তো বারান্দা রয়েছে। বাথরুমও রয়েছে। অনেক সুন্দর। এটার ভাড়া? এই কেবিনটির ভাড়া হচ্ছে 6,000 টাকা। এইটা হচ্ছে 2x1 সুন্দরবন 10 লঞ্চের ভিআইপি কেবিন। চলুন দেখা যাক। এটাতেও দুটি বেড রয়েছে। এটাতেও অ্যাটাচড বাথরুম রয়েছে, বারান্দা আছে। অনেক সুন্দর। এটার ভাড়া? এই কেবিনটির ভাড়া হচ্ছে 6,000 টাকা।
71 কেবিন, এটাতে অলরেডি বুকিং হয়ে গেছে তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এটার ভাড়া হচ্ছে 5,500 টাকা। এখন দেখাচ্ছি রয়্যাল কেবিন, চলুন দেখা যাক। এটা হচ্ছে সুন্দরবন 10 লঞ্চের রয়্যাল কেবিন, এটা অনেক হাইফাই। তো বারিন্দা নদীর সৌন্দর্য দেখতে পারবেন। চলুন দেখি বাথরুমটা কেমন। হ্যাঁ, বাথরুমটা অনেক সুন্দর। এটার ভাড়া কত? এটির ভাড়া হচ্ছে 6,000 টাকা। এটা হচ্ছে বেসিং, আপনারা খাওয়া দাওয়ার পর এখানে হাত মুখ ধোবেন। এখানে এখানে খাবার সার্ভ করা হয়। সুন্দরবন 10 লঞ্চের সেমি ভিআইপি কেবিন দেখছেন, এটার ভাড়া হচ্ছে 3,500 টাকা। এটাতে বাথরুম আছে। ইজিলি দুজন যাওয়া যায় এটাতে। এটা হচ্ছে মিডল পয়েন্ট সুন্দরবন 10 লঞ্চের। এখানে রিসেপশন, এখানে খাওয়া দাওয়া করা হয়। এ দুইতলায় অবস্থিত। চলুন এবার লেভেল 3-তে যাওয়া যাক। যদি আপনাদের কেবিন লেভেল 3-তে থাকে তাহলে এখান থেকে চাবি সংরক্ষণ করে নেবেন। এক্সকিউজ মি, কেবিন হচ্ছে 370 নাম্বার। আর আমি রিভার্স সাইডেই কেবিনটা নিয়েছি যাতে রাতে একটু নদীর সৌন্দর্য দেখা যায়। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কেবিন নাম্বার। চলুন দেখা যাক সিঙ্গেল কেবিনটা কেমন হয়। ওয়াও, নাইস। এর ভাড়া হচ্ছে 1,000 টাকা। এখানে টিভি আছে, মোবাইল চার্জ দেওয়ার জন্য পোর্ট আছে, যেগুলো আপনার মোবাইলে চার্জ দিতে পারবেন। আর বাথরুমটা শেয়ার বাথরুম। লঞ্চের মিডল পয়েন্ট, এখানের কেবিনগুলো সুন্দর, যেগুলো আপনারা এখানে নিতে পারেন। ম্যাক্সিমাম এসি কেবিনগুলোই এখানে হয়। চলুন দেখা যাক সোফা জোনটা কেমন। সোফার ভাড়া হচ্ছে 500 টাকা করে। এটা হচ্ছে 3 তলার ফোন সাইট। এখানে লিফট আছে, আপনি যে লিফটের নিচে নামতে পারবেন, উপরে উঠতে পারবেন। চলুন এবার চতুর্থ তলায় যাওয়া যাক, মানে যেখানে ছাদ। এটা হচ্ছে মাস্টার ব্রিজ, এখান থেকে জাহাজটি পরিচালনা করা হয়।
ক্যাফে সুন্দরবন। বেশি দেব হচ্ছে ডাবল রুমের কেবিন, ভাড়া হচ্ছে 2000 টাকা। এখানে ইজিলি দুইজন যেতে পারবেন, দুটো খাট আছে, টিভি আছে, এখানে মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। সুন্দরবন 10 লঞ্চের লিফ্ট, একটু দাঁড়ান। সব উড়ে নেবে, এটা ইলেকট্রিক মেলা, এটা সবসময় চালু হওয়া উচিত, বন্ধ করে বেশি বসা যায়। হচ্ছে নিস্তালা সুন্দরবন 10 লঞ্চের ডেক নামে পরিচিত, ডেক ফেয়ার 200 টাকা। এখানে আপনি ইচ্ছা করলে চা খেতে পারবেন। এটা হচ্ছে সুন্দরবন 10 লঞ্চের ইঞ্জিন রুম। এটা হচ্ছে একটা ইঞ্জিন, অপরটি হচ্ছে এই পাশে অবস্থিত। নিস্তলায় অবস্থিত খাবার হোটেল এটি, এখানে সাধারণত ডেকের যাত্রীরাই বেশি খাবার খেয়ে থাকেন। এখানে বিভিন্ন আইটেমের খাবার আছে, আপনার পছন্দ অনুযায়ী চয়েস করতে পারেন। হচ্ছে লঞ্চের একদম পিছনের অংশ, এখানে বাথরুম ডেকের যাত্রীদের জন্য। এখন যাচ্ছি দ্বিতীয় তলায়ও ডেক আছে, ভাড়া একই 200 টাকা করে। হচ্ছে দ্বিতীয় তলার ডেক। এসি যদি আপনি তৃতীয় তলায় উঠতে পারবেন, চলুন দেখা যাক তৃতীয় তলায় কি আছে। আমরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আপনি যদি লঞ্চে ডিনার করতে চান, তাহলে ক্যাফে সুন্দরবন 10 থেকে খাবার অর্ডার দিতে পারেন, এখানে মূল্য তালিকা দেওয়া আছে। তো আমি অর্ডার দিয়েছি হচ্ছে মাছ,
সবজি, আলু ভর্তা এবং ডাল চচ্চড়ি। অবশ্যই পানি, মাম পানি নেবেন, এখানে খোলা পানি খাবেন না। তো দেখা যাক খাবারটা কিরকম টেস্ট। প্রথমে খাচ্ছি আলু ভর্তা। আলু ভর্তা টেস্টি। এখন খাবো সবজি, দেখা যাক সবজিটা কেমন টেস্ট। এখন খাবো ডালের চচ্চড়ি দিয়ে, দেখা যাক ডালের চচ্চড়িটা কেমন হয়েছে। এটা অনেক স্বাদ, আপনার ইচ্ছা করলে খেতে পারেন। এখন খাবো পোমা মাছ দিয়ে, এই যে পোমা মাছ, এটা পড়েছে 150 টাকা। এটাও অনেক টেস্ট হয়েছে। খাবার অনেক টেস্ট লাগলো। আপনারা ক্যাফে সুন্দরবন 10-এর খাবার খেতে পারেন। এখন ঘুমাতে হবে, প্রায় 11টা বেজে গেছে। খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমাতে হবে, রাত 11টা বাজে, সকালে আবার দেখা হবে। হ্যালো ভিউয়ার্স, এখন 6টা বাজে, রং 5:30টায় সদরঘাট পৌঁছেছে। চলুন দেখা যাক বাইরে কি অবস্থা।